আমাদের আপোষহীন দেশের একটি এখনো সরকারের দোষানলে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তিনি চিকিৎসা নিচ্ছেন, কখনো বাসায় কখনো হাসপাতালে। এই সরকার শুধুমাত্র প্রতিহিংসার কারণে তাকে বিদেশে তাদের চিকিৎসা করা দরকার, সেই চিকিৎসা করতে তাকে দিচ্ছে। আমরা এসেছি আমাদের নেতা যিনি এখন আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, দলকে সুসংগঠিত করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আমারের পক্ষ থেকে। আজকে আমাদের নেতা কর্মী যারা আজকে আমরা সবাই এখানে এসেছি, আমরা একটা অত্যন্ত কঠিন দুঃসময়ে এখানে এসেছি। আমাদের দল শুধু নয়, সারা বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে, আমাদের নেতারা এখনও কারাগারে। জানেন যে এই ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, কারাগারে নিচ্ছে। তারপরেও এই দেশের আন্দোলন মানুষ তারা কিন্তু গণতন্ত্রের জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে, লড়াই করে চলেছে। এবং বিগত নির্বাচন যেটাকে সরকার বলতে চায় যে তারা নির্বাচনে জয়ী হয়েছে, আসলে সবাই স্বীকার করে এটা কোনো নির্বাচনই ছিল না, এটা ছিল সম্পূর্ণভাবে একটা দামি নির্বাচন। আমরা বিশ্বাস করি যে জনগণের আন্দোলন সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই ভয়াবহ ফ্যাসিস্ট যে একটি দখলদার সরকার জোর করে বাংলাদেশের বসে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, তার অবশ্যম্ভাবী হবে, তার পরিণতি তারা নিয়ে আসবে, পরিণামে তাদেরকে পরাজিত হতে হবে। আজকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই বিশদ বলার কিছু নেই, এইটুকু কথা বলতে চাই যে এইভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়া পরাত্মার কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পড়তে পারে। আসলে আওয়ামী লীগ তো এখন আর আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল একটি যন্ত্রে পরিণত হয়েছে। আমরা তাই বিশ্বাসী, বিশ্বাস করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি যে আমরা এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে আবার সবার মাধ্যমে জনগণকে, আমরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি তো কিছুক্ষণ আগেই বলেছি যে বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে স্ত্রী বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না, ভালো খাবার দিই, ওই ভালো খাবার দিতে পারছে সাধারণ মানুষ। এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার করছে। সুতরাং এদেরকে না সরিয়ে মানুষের মানুষ অধিকার প্রতিষ্ঠা করা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।